রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে প্যাকেট ট্রেসার ইনস্টল করতে হয় এবং প্যাকেট ট্রেসার দিয়ে নেটওয়ার্ক ডিজাইন করতে হয়। অর্থাৎ প্যাকেট ট্রেসার দিয়ে ভার্চুয়ালি নেটওয়ার্ক সিস্টেম ডিজাইন করে ইউটিলাইজ করা যায়, অর্থাৎ টেস্টিং করা যায় যে আসলে নেটওয়ার্কটা কাজ করতেছে কি না। তো চলেন শুরু করা যাক আজকে প্যাকেট ট্রেসার। আমরা প্রথমেই দেখব প্যাকেট ট্রেসার কীভাবে ইনস্টল করতে হয় এবং পরে দেখব প্যাকেট ট্রেসার ইউজ করে নেটওয়ার্ক ডিজাইন করার। তো প্যাকেট ট্রেসার ইনস্টল করার জন্য আগে থেকে আপনার প্যাকেট ট্রেসার সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে বা কালেক্ট করে নিতে হবে। তো আমার আগে থেকে প্যাকেট ট্রেসার ডাউনলোড করা আছে, যে প্যাকেট ট্রেসার 5.3, এটা অনেক আগে ভাষণ, তারপরেও আমি এটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন, এটা প্যাকেট ট্রেসার ইনস্টল করার জন্য আমি ডাবল ক্লিক করলাম। সিম্পলি প্যাকেট ট্রেসার ইনস্টল খুবই সহজ, যে কেউ এটা ইনস্টল করতে পারবে। জাস্ট ইয়েসে ক্লিক করলাম, নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। লাইসেন্স এগ্রিমেন্ট করতে হবে, যে কোনো সফটওয়্যার ইনস্টল করলে আপনার লাইসেন্স এগ্রিমেন্ট করে নিতে হবে। অর্থাৎ নেক্সটে ক্লিক করলাম। সিম্পলি অন্য অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন ঠিক একইভাবে প্যাকেট ট্রেসার ইনস্টল করা যাবে। তো আমার এই প্যাকেট ট্রেসার আমি কোন ড্রাইভে ইনস্টল করব, ওই লোকেশানটা ইচ্ছে করলে চেঞ্জ করে দেওয়া যায়। আমি সি ড্রাইভে রাখতে চাই। ওকে, নেক্সট, নেক্সট। এখানে বলা হচ্ছে যে আপনি কি ডেস্কটপে কোনো আইকন রাখতে চান কি না, অর্থাৎ ক্রিয়েট এ ডেস্কটপ আইকন। তো সুবিধার জন্য ক্রিয়েট এ ডেস্কটপ আইকন রেখে দিচ্ছি। ক্রিয়েট এ কুইক গ্ল্যান্স আইকন আমার দরকার নাই। ওকে, আমি জাস্ট নেক্সটে ক্লিক করছি। দেন হচ্ছে ইনস্টল। তো ইনস্টল হবে, এর ফাঁকে আমরা কিছু কথা বলে নেই প্যাকেট ট্রেসারে কী কী সুবিধা আপনি পাবেন। অর্থাৎ প্যাকেট ট্রেসার দিয়ে আপনি ভার্চুয়ালি নেটওয়ার্ক ডিজাইন করতে পারবেন। তো ভার্চুয়ালি নেটওয়ার্ক ডিজাইন করার পরে আপনি এটা টেস্টিং করতে পারবেন যে আপনার নেটওয়ার্কটা আসলে কাজ করতেছে কি না। এটা খুবই সুবিধা এবং একটা ভালো একটা সফটওয়্যার। তো ফিনিশ, জাস্ট ফিনিশে ক্লিক করি, এটা কমপ্লিট হয়ে গেছে ইনস্টল করা। সিম্পলি জাস্ট কয়েক এক দুই মিনিটে ইনস্টল হয়ে যাবে। তো আমার প্যাকেট ট্রেসার রেডি। এখানে বলা হচ্ছে ইউ আর রানিং প্যাকেট ট্রেসার ফর দ্য ফার্স্ট টাইম, ডু ইউ ওয়ান্ট টু সেভ প্যাকেট ট্রেসার ফাইল ইন সি ড্রাইভ, ইউ ক্যান চেঞ্জ ইউর সেটিং। ওকে, আমি জাস্ট ইয়েসি দিলাম, সিতে সেভ হবে, আমি যা করবো আর কি। তো প্যাকেট ট্রেসার, আচ্ছা আমি এটা ক্লোজ করে দিই। আমার ডেস্কটপ আইকন এখানে চলে আসে প্যাকেট ট্রেসার, সিসকো প্যাকেট ট্রেসার। ওকে, সিসকো প্যাকেট ট্রেসার আমরা ওপেন করব। আমরা সিম্পলি একটা নেটওয়ার্ক ডিজাইন করব। জাস্ট দুইটা পিসি নিলাম, দুইটা পিসি নেব, দুইটা পিসি নেই। খেয়াল করেন এই কর্নারে, টিক বাম কর্নারে ইন ডিভাইস, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনাকে কম্পিউটার, ল্যাপটপ, আপনি সার্ভার, এই ডিভাইসগুলো আপনি এখান থেকে নিতে পারেন, নেটওয়ার্কিং ডিভাইস। অর্থাৎ আমি প্রথমেই দুইটা পিসি নিচ্ছি, জাস্ট দুইটা পিসি নেব। একটা পিসি নিলাম পিসি জিরো, এটা একটা পিসি ওয়ান। ওকে, এই দুইটা পিসি আমরা নেটওয়ার্কের আওতা আনবো, লোকাল নেটওয়ার্কিং করব। ওকে, একদম সিম্পল বেসিক নেটওয়ার্কিংটা আমরা আজকে শিখব। তো প্রথমেই আপনাকে কানেকশন কেবল সিলেক্ট করতে হবে। তো কানেকশনে ক্লিক করতে হবে। এই কানেকশনে ক্লিক করার পরে দেখবেন এখানে বিভিন্ন ধরনের কেবল টাইপ আছে। এখানে প্রথমে আছে অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ, তারপরে কনসোল কেবল, কপার স্ট্রিট কেবল, স্ট্রিট থ্রো কেবল, এটা আর কি, এটা ক্রস ওভার কেবল, যেটা কপার ক্রস ওভার কেবল, আর এটা হচ্ছে ফাইবার ফোন কোএক্সিয়াল কেবল, দেন হচ্ছে সিরিয়াল ডিসি কেবল, সিরিয়াল কেবল যেটা বলি আমরা, তারপরে এইটা হচ্ছে জাস্ট সিরিয়াল ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট কেবল। ওকে, আমরা
এই দুই পিসির মধ্যে সিম্পলি দুইটা পিসির মধ্যে নেটওয়ার্ক করার জন্য জাস্ট আমাকে প্রথমেই স্ট্রেট কেবল সরি ক্রসওভার কেবল ইউজ করতে হবে, অর্থাৎ যেহেতু সেম ডিভাইসের জন্য আমাদের ক্রসওভার কেবল ব্যবহার করতে হবে, অর্থাৎ আমি কপার ক্রসওভার কেবলটা চুজ করছি। দেন হচ্ছে এই পিসিতে ক্লিক করলাম, এখানে আমার পোর্ট চুজ করতে হবে, আমি কোন পোর্টে এটা ইনস্টল করব, অর্থাৎ এই কেবলটা আমি কানেক্ট করব ফার্স্ট ইথারনেট, এই ফার্স্ট ইথারনেট পোর্ট অর্থাৎ ল্যান পোর্টে আমি ক্লিক করলাম, চুজ করে দিলাম। দেন হচ্ছে এই পিসির সেম ফার্স্ট ইথারনেট চুজ করে দিতে হবে। ওকে, আমার পিসি টু পিসি কেবলিং হয়ে গেল। ওকে, জাস্ট সিম্পলি আপনার দুইটা পিসিতে লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা করে টেস্টিং করব যে প্যাকেট ট্রান্সফার হয় কিনা। এটা খুবই সহজ যে কেউ এটা করতে পারবে। ওকে, সিম্পল সিম বেসিক ধারণা থাকলে হবে নেটওয়ার্কিং এর আইপি সম্বন্ধে। ওকে, আমরা নেক্সট ক্লাসে আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে ধারণা নিয়ে নিব। আমরা আজকে প্যাকেট ট্রেসার ইউজ করে দুইটা পিসির মধ্যে কিভাবে কেবেলিং অর্থাৎ নেটওয়ার্কিং করতে হয় এবং ডাটা ট্রান্সফার করতে হবে সেই বিষয়ে আমরা শেয়ারিংটা শিখে নেব। ওকে, তাহলে আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক করার জন্য, প্রথমে করতে হবে ওই পিসিতে আপনাকে একটা আইপি বসাইতে হবে। তো খেয়াল করেন এখানে ফিজিক্যাল কনফিগ ডেস্কটপ। ওকে, আমি ডেস্কটপে ক্লিক করি, এখানে খেয়াল করেন আইপি কনফিগারেশন, জাস্ট সিম্পলি আইপি কনফিগারেশনে ক্লিক করেন। দেন হচ্ছে আপনি ইচ্ছা করলে ডিএসসিপি রাখতে পারেন। আচ্ছা, আমরা আগে আইপি স্ট্যাটিক দিয়ে শিখি, জাস্ট অথবা ডিএসসিপি আমরা করি ডিএসসিপি। ওকে, ডিএসসিপি করবো নাকি, আচ্ছা আইপি দিয়েই করা হোক, স্ট্যাটিক আইপি আমরা ইউজ করি, তাহলে ধারণা পাবেন। আস্তে আস্তে আমরা অ্যাডভান্স এর দিকে যাবো, ডিএসসিপির দিকে যাব। তো চলেন আইপি অ্যাড্রেস আমরা দিই। তো আমরা আজকে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস ইউজ করব। তো ক্লাস সি এর অ্যাড্রেস হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস 192.168.0.1 হইলেও সমস্যা নাই, আপনার এখানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখানে ওয়ান রিজার্ভ আইপি, সো ওয়ান আমি ইউজ করতে পারবো না আইপিসির জন্য, আমাকে টু দিলাম। আর সাবনেট মাস্ক ডিফল্ট, ক্লাস সি এর সাবনেট মাস্ক ডিফল্ট চলে আসে 255.255.255.0। ওকে, তো আমার গেটওয়ে এখানে দরকার নাই যেহেতু আমি রাউটার ইউজ করব না, জাস্ট সিম্পলি এটা আমি ক্লোজ করে দিচ্ছি। খেয়াল করেন সেমভাবে এই পিসিতেও আমাকে আইপি অ্যাড্রেস দিয়ে দিতে হবে। ডেস্কটপে ক্লিক করতে হবে, দেন হচ্ছে আইপি কনফিগারেশন, আইপি দিতে হবে 192.168.0.1, সেম নেটওয়ার্ক। ওকে, ওখানে অন না, আমরা 3 দিই। ওকে, ক্লোজ করে দিচ্ছি। খেয়াল করেন আমার নেটওয়ার্ক কনফিগারেশন শেষ। আমি যদি এই পিসি থেকে পিং দিই তাহলে কিন্তু আমি পিং পাবো। খেয়াল করেন আমি পিং দিচ্ছি, এটাতে গেলাম, হচ্ছে সিএমডি কমান্ড চালানোর জন্য কমান্ড প্রম্পট রান করি। ওকে, পিং 192.168.0. আমি 3 পিসিকে পিং দেবো, আমি 3 পিসিকে পাই কি না, আমার নেটওয়ার্ক কাজ করছে কিনা আমি চেক করবো। সরি, ইনভ্যালিড কমান্ড ওয়াজ রং, পিং 192.168.0.3, পিং ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট
डॉट 0.3 ক্যাল করেন আমি পিং পাচ্ছি ওকে 100% ওকে আছে এই পিসি থেকে এই পিসি তো চলেন আমি আমার এই আইপি অ্যাড্রেস ছিল 192.168.0.2 রাইট তাহলে এই পিসি থেকে আমি পিং দিলে পিং পাবো আশা করি কাউন্ট প্রমোট তো কাউন্ট পিং পিং জাস্ট সিম্পলি টাইপ করুন পিং তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস যে আইপি আপনি পিং দিতে চান 192.168.0.2 দেন হচ্ছে পিং অর্থাৎ এই আমার আপ হয়েছে কেবল ওকে 100% কাজ করছে ওকে আমার কোনো প্যাকেট লস নাই খেয়াল করেন প্যাকেট সেন্ড 4টা রিসিভ 4টা লস 0 ওকে আমার পারফেক্ট হয়েছে নেটওয়ার্কিং তাহলে আমরা শিখতে পারলাম কীভাবে প্যাকেট ট্রেসার ইনস্টল করতে হয় এবং প্যাকেট ট্রেসার ইউজ করে নেটওয়ার্কিং ভার্চুয়ালি নেটওয়ার্ক ডিজাইন করা যায় অর্থাৎ এটা সবচেয়ে কাজে আসবে যখন কোনো ট্রেনিং সেন্টারে আপনি শিখতে যাবেন তো শুরু করবে এই প্যাকেট ট্রেসার দিয়ে কারণ বাস্তবে আপনার কেবলিং করা অনেক খরচ সাপেক্ষ তো খরচ না করে কেমনে আপনি নেটওয়ার্ক ডিজাইন করতে পারেন অর্থাৎ ভার্চুয়ালি সেটা আপনাকে শেখাবে দেন হচ্ছে আপনি ফিজিক্যালি কেবলিং করবেন কেবলিং শিখবেন তারপরে হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন ওকে আমরা টেস্ট করি আরেকটা জিনিস এখানে মেসেজ সেন্ড হয় কি না সেটা আমরা একটু টেস্ট করব এখানে খেয়াল করেন অ্যাড কমপ্লেক্স পিডিও তো এই পিডিওটা আমরা এই পিসি থেকে সরি এই পিডিওটা আমি এই এই পিসিতে পাঠাচ্ছি তো আমার এখানে খেয়াল করেন সাকসেসফুলি প্যাকেটটা আমার ট্রান্সফার করতে পারছে ওকে পিসি ওয়ান থেকে পিসি জিরো থেকে পিসি ওয়ানে পিসি ওয়ান থেকে পিসি জিরোতে এই প্যাকেটটা আসে খেয়াল করেন এখানে সোর্স হচ্ছে পিসি ওয়ান ডেস্টিনেশন হচ্ছে পিসি টু ওকে আমরা পিসি ওয়ান থেকে পিসি জিরো থেকে পিসি ওয়ানে ডাটা ট্রান্সফার করি খেয়াল করেন এখন সোর্স কিন্তু চেঞ্জ হয়েছে আপনার পিসি জিরো থেকে পিসি ওয়ানে প্যাকেটটা ট্রান্সফার হয়েছে ওকে তো আমরা বুঝতে পারছি আজকের ভিডিও আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আরেকটা জিনিস আমি এখানে ক্লিয়ার করার জন্য এখানে টেক্সট দিয়ে দিতে পারি যে এখানে আমি কী আইপি অ্যাড্রেস এই পিসিতে ইউজ করছি 192.168.0.2 এটা নেটওয়ার্ক ডিজাইনের সময় সবচেয়ে কাজে আসে আমরা যখন নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশন করব বড় বড় নেটওয়ার্ক ডিজাইন করার জন্য আগে প্যাকেট অ্যাসার দিয়ে নেটওয়ার্কটা ডিজাইন করার পরে এটা কাজ করছে কি না তারপরে আমরা ফিজিক্যালি নেটওয়ার্ক ডিজাইনে যাব ওকে তো বেসিক একবারে বেসিক ধারণা নেওয়ার জন্য এই প্যাকেট টেস্টারের চেয়ে উত্তম আমার আর জানার মতে নাই নেটওয়ার্ক শেখার জন্য নেটওয়ার্কিং শেখার জন্য নেটওয়ার্কিং শেখার জন্য আপনাকে এইটা খুবই উপকারী একটা সফটওয়্যার প্যাকেট টেস্টার এটা আপনাকে ইউজ করলে আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি অনেক বেনিফিট পাবেন অর্থাৎ শিখতে পারবেন আপনার ইচ্ছা মতো নেটওয়ার্ক ডিজাইন করে টেস্টিং করতে পারেন ভুল হলেও সমস্যা নাই ভুল করতে করতে শিখবেন সো প্র্যাকটিসের জন্য এইটার বিকল্প নাই ওকে তো আমরা আজকে শিখলাম ভার্চুয়ালি কীভাবে নেটওয়ার্ক ডিজাইন করতে হয় প্যাকেট ট্রেসার ইউজ করে এবং প্যাকেট ট্রেসার কাজ করছে কি না সেটা আমরা টেস্ট করলাম তো আগামী ভিডিওতে আমরা দেখব কীভাবে আরও জটিল জটিল নেটওয়ার্ক ডিজাইন করতে হয় আর ক্লাস বিভিন্ন আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা জানব বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেস অর্থাৎ প্রাইভেট আইপি পাবলিক আইপি ইত্যাদি সম্পর্কে আমরা জানব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ওকে